আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচার স্টুডিও থেকে। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তির নাম সাদির আলী এবং বয়স 45। নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে ঘটনাটি ঘটেছে। শুক্রবার টানা বৃষ্টির মধ্যে রোকনপুর গ্রামে পার্শ্ববর্তী হাওরে নিজের ফসলে জমিতে কাজ করছিলেন কৃষক সাদির আলী। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে বজ্রাঘাতে তার মৃত্যু ঘটে। পানিউমদা ইউনিয়ন পরিষদের চার সদস্য হাফিজুর রহমান বলেছেন, হঠাৎ আকস্মিক বজ্রপাতে ওয়ার্ডের বাসিন্দা সাদির আলী মারা যান এবং হাওরে কাজে থাকা অন্যান্য কৃষকরা তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস বলেছেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর তারা পেয়েছেন এবং বিষয়টি জেনে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় এক পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইউসুফ আলের ছোট ভাই সুজন আহমেদ বাদী হয়ে 33 জনের নাম উল্লেখ করে এবং 10 থেকে 15 জনকে অজ্ঞাত আসামি রেখে মামলা দায়ের করেছেন। বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ মশিউর রহমান। তিনি জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করে হাজতে প্রেরণ করেছে। বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কামারগাঁও গ্রামের আব্রু মিয়ার ছেলে ফারুক মিয়া এবং তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। মহলদার ছেলে যুবলীগ নেতা ইউসুফ সঙ্গের বিরুদ্ধে এবং এই নিয়ে মাসখানেক পূর্বে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং এতে ইউসুফ মিয়া তার ভাই লিয়াকতের বিরুদ্ধে ফারুক মিয়ার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল এবং গত 21 সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা জামিন নিয়ে বের হয়ে যান। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং 2 দিন পূর্বেও তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 30 সেপ্টেম্বর পুনরায় সংঘর্ষ ঘটলে উভয় পক্ষের 2 জন নিহত হন এবং গতকাল একজনের বিরুদ্ধে একজনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সকল মালামাল এবং প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের উসমানী রোডে 14 হাজারী মার্কেটের দোকান একটি মা ক্লথ স্টোর নামের দোকানে আগুন লেগে যায় এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং কিছুক্ষণ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেবের বড় ছেলে পলাশ দেব জানিয়েছেন, সকালেই হঠাৎ করে আগুন লেগে যায় তাদের দোকানে এবং আগুনের শিখা দেখতে পেয়ে তা মুহূর্তের মধ্যে চারদিকে তা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিস নবীগঞ্জ থানা পুলিশ ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনি বলেছেন তার দোকানের সকল মাল পুড়ে গিয়েছে অগ্নিকাণ্ডের ফলে। অন্তত 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছিল। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলা লোকবলের অভাবে 5টি রেল স্টেশন একযুগ ধরে রয়েছে বন্ধ এবং রেলওয়ের কোটি কোটি টাকা মূল্যের জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় লোকেরা রেলের বিভিন্ন স্থাপনা দখল করে বসবাস করছেন। এছাড়া স্টেশনগুলো বন্ধ পরিত্যক্ত থাকার কারণে এখানে নানা ধরনের অসামাজিক কাজ হচ্ছে এবং অপরাধীরাও নিরাপদ আস্তানা গড়ে তুলেছেন এইসব পরিত্যক্ত ভবনগুলোতে। স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া সিলেট রেল স্টেশনের বাল্লা, কুশিয়ারা, জালালাবাদ ও সুরমা মেল নিয়মিত চলাচল করত। কাশিমনগর, শাহপুর, তেলিয়াপাড়া, ইটখোলা, ছাতিয়াইন এবং এই রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি দেওয়া হতো আগে। লোকবল সংস্কারের অভাবে বর্তমানে সুরমা মেল ব্যতীত সবগুলো ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যে কারণে স্টেশনগুলো বন্ধ হয়ে যায়। 10 থেকে 12 বছর ধরে মাধবপুর উপজেলার কাশিমনগর, শাহপুর, তেলিয়াপাড়া রেল স্টেশনে আখাউড়া থেকে সিলেট লোকাল ট্রেন যাত্রা বিরতি করলেও 3টি স্টেশনে কোনো টিকিট মাস্টার বা লোকবল নেই। কাশিমনগর রেল স্টেশনের টিকিট মাস্টার নুরুল ইসলাম গত 13 বছর পূর্বে মারা যাওয়ায় এই স্টেশনে কোনো নতুন লোক প্রদান করা হয়নি, যে কারণে রেল স্টেশনের কার্যালয়ে তালা পড়ে রয়েছে এবং এরই সুযোগ নিয়ে রেল স্টেশনের বিভিন্ন স্থাপনাগুলোতে স্থানীয়রা বসবাস গড়ে তুলেছেন। তাছাড়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপের খবরও পাওয়া গিয়েছে এই জায়গাগুলোতে। এলাকাবাসী জানিয়েছেন, পার্শ্ববর্তী 15 থেকে 20টি গ্রাম থেকে আখাউড়া সিলেট রোডে প্রায় প্রতিদিন 4টি লোকাল ট্রেনে 200 থেকে 300 যাত্রী ওঠানামা করত। তেলিয়াপাড়া ও শাহপুর এবং ইটাখোলা রেল স্টেশন থেকে, তেলিয়াপাড়া চা বাগান থেকে প্রতিদিন সিলেটে গন্তব্য হতো প্রচুর যাত্রীদের। তেলিয়াপাড়া স্টেশনের টিকিট মাস্টার আব্দুল হাই 12 বছর আগে মারা গিয়েছেন, এরপর থেকে স্টেশনটি বন্ধ হয়ে যায়। এছাড়া সংস্কার ও লোকবলের অভাবে ইটাখোলা ও ছাতিয়েন রেল স্টেশনও অনেক বছর ধরেই পরিত্যক্ত হয়ে রয়েছে। ছাতিয়েন
রেল স্টেশন দিয়ে জনগণের চলাচলের একমাত্র মাধ্যমই ছিল রেল। রেল স্টেশনের পাশাপাশি সরকার রাজস্ব পেত এই জায়গা থেকে। এই রেল স্টেশনটি পুনরায় চালু করলে এলাকাবাসী উপকৃত হবে, এমনটি জানিয়েছেন এলাকাবাসী। রেলের সাবেক পরিচালক সৈয়দ আব্দুল মুকিত বলেছেন, বন্ধ স্টেশনগুলোতে সাধারণত জনসমাগম কম থাকায় সেখানে রেলওয়ের বিভিন্ন স্থাপনা লুট করে নিয়ে যাচ্ছে এবং রেলওয়ের জায়গা বেদখল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আখাউড়া কুলনারা সেকশনের পরিদর্শক তৌফিকুল আলম জানিয়েছেন, উক্ত 5টি স্টেশন ডি ক্যাটাগরির সম্পূর্ণ লোকবলের অভাবে বন্ধ রয়েছে। রেলওয়ের জমি বেদখলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, রেলওয়ে ভূ সম্পত্তি বিভাগ রয়েছে, এগুলো তাদের দেখভাল করার কথা। এই ট্রেনগুলির মধ্যে লাইন থামায় যাত্রীরা খুবই কষ্টে ওঠানামা করেন এবং তিনি প্রশ্ন করলে বলেছেন, সাজির বাজারে একজন বুকিং সহকারী রয়েছেন, তিনি টিকিট বিক্রি করেন এবং বজ্রপাতে গত 3 বছর আগে সিগন্যাল সিস্টেমের সমস্যা হয়েছে, তা ঠিক করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।